কি হয়েছে? আজকের 9:40 নাগাদ আমার মোবাইলে মেসেজ এলো যে এটিএম ইউজ করছি। তো হঠাৎ করে আমি মোবাইলটা বের করলাম, দেখছি দুটো পর্ব মেসেজ ছিল, একটা 19,000 টাকা, একটা 12,100 টাকা। আমি হঠাৎ করে দেখলাম যে আমার অ্যাকাউন্ট থেকে 31,100 টাকা উঠে গেছে, উইথড্র হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করলাম এবং ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করলাম। ব্রাঞ্চ ম্যানেজার বলে যে থানা থেকে একটা জিডি করতে। আমি বুঝতে পারলাম না কি হয় টাকাটা আমার। আচ্ছা, কোন ব্যাংকের অ্যাকাউন্ট? এটা মোহাম্মদ বাজার কাঁচুলি মোড়ের অ্যাকাউন্ট, SBI সেভিং অ্যাকাউন্ট। আপনার বাড়ি? আমার বাড়ি ভাড়কাট। আপনি কি করেন? আমি আজকে সকালে এই ঘটনা হয়েছে, সকালে ঘটনা হয়েছে। আমি তখন পাথর সাপ্লাইয়ের জন্য পাহাড়ে ছিলাম, তো সেই সময় হঠাৎ করে দেখছি মোবাইলে মেসেজ এসেছে যে আমার টাকা উইথড্র হয়ে গেছে দুবার। এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলো? এবার নিয়ে থানাতে অভিযোগ জানালো। অভিযোগ আপনার নাম? আমার নাম মোহাম্মদ মসিবুর রহমান, গ্রাম ভাড়কাট।